যে 6টি অত্যাধুনিক সাবমেরিন পাচ্ছে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনার জন্য 40,000 কোটি টাকা খরচ করে 6টি সাবমেরিন বা ডুবোজাহাজ বানানোর প্রস্তাবে সিলমোহর দিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ সম্পূর্ণ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি এর বৈঠকেই মিলেছে এই সবুজ সংকেত। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে এই বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর জন্য সামরিক সাবমেরিনের পাশাপাশি 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা সূত্রে। 6টি সাবমেরিন বানাতে কৌশলগত অংশীদারিত্ব এর রাস্তায় হাঁটবে ভারত। এই মডেলে একটি বেসরকারি সংস্থা কোনো একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। এই মডেলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করছে ভারত। এর আগে 111টি সামরিক হেলিকপ্টার বানানোর প্রকল্পের ক্ষেত্রে একই পথে হেঁটেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সেই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 21,000 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের বক্তব্যে ভারতের মাটিতেই এই 6টি অত্যাধুনিক সাবমেরিন বানাতে পারলে দেশের ডুবোজাহাজ বানানোর পরিকাঠামোই বদলে যাবে, নকশা এবং উৎপাদন দুটি ক্ষেত্রেই অনেকটা এগিয়ে যাবে ভারত, প্রযুক্তিগতভাবেও অগ্রগতি হবে ভারতের। এই প্রকল্পের অংশীদার হতে বিভিন্ন দেশ ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, তার মধ্যে অন্যতম সুইডেন, জার্মানি, ফ্রান্স এবং রাশিয়া। এশিয়ার বিভিন্ন সাগর এবং মহাসাগরের ওপরে ও নিচে চীনের বাড়তে থাকা আধিপত্যে লাগাম টানতে ভারতের এই কৌশলগত অংশীদারিত্ব এর মডেল কার্যকর হতে পারে বলেই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।